আমি ফ্রান্সে একজনকে চিনি, সে চেহারা দেখা মুসলমান হয়েছে, জামাত যাইতে ছিল, জামাতের হাঁটা দেখা সে মুসলমান হয়েছে। আমি আমেরিকাতে একজনকে চিনি যে গুম দেখা মুসলমান হয়েছে, শুধু তালিমের হালকায় বৈশা একজন ঘুমাইতেছে, তার গুম দেখা সে মুসলমান হয়েছে, এখন সেও বৈশা ঘুমায়। তো সত্য এটাই। এই জন্য যখন আদব পুরা করে শুনব তখন ভিতরে আসর হবে, শরীরে ওটা ফুটা বাহির হবে, তখন চলা দেখা, বলা দেখা, উঠা দেখা, বসা দেখা, আচার দেখা, ব্যবহার দেখা, হ্যাঁ, মানুষ আকৃষ্ট হবে। আসলে মুসলমান ছিলই এই জিনিসটার নাম। মুসলমান কাকে বলে যাকেন? দুনিয়ার কিছু জিনিস আছে মানুষ দেখেই আকৃষ্ট হয়, দেখেই না হয় না? হ্যাঁ, এই যে টাইলসটা লাগাইছেন এটা দেখেই তো আকৃষ্ট হয়েছেন, ঠিক না? হ্যাঁ, নইলে এটা কি? মাটি, মাটি না মনে হয়, বিশ্বাস করেন না? 100% মাটি, 1%ও কম নাই। এটার উপরে তয়ম্মুম করলে তয়ম্মুম হবে। হুজুর আবার কি কয় জানি না, বিজাতি তো অন্ধ হইছে হইছেই, এমন কি মুসলমানও অন্ধ হয়ে গেছে। আফসোস তো এখানে, অথচ মুসলমান তো ছিল ওই ব্যক্তি যাকে দেখলে আল্লাহ চিনা যেত, যাকে দেখলে আল্লাহ স্মরণ হইত, যাকে দেখলে আল্লাহর পরিচয় পাওয়া যেত। ইসলাম তো ওই ধর্ম, ইসলাম তো ওই ধর্ম। আপনি একটা চিন্তা করেন, পিছনের একটা উদাহরণ দেই, দুনিয়ার কোনো ধর্মে এই উদাহরণ নাই, যে রমজানের দিন এক ঢোক পানি দিয়া, এক ঢোক, ঢোক বোঝেন তো কতটুক? এক বোতল, ঠিক না? হাফ লিটার? 250? তাও না, কতটুক? এতটুক, ঠিক না? এতটুক পানি দিয়া যে রোজা খোলাবে কোনো রোজাদারকে, তার বিনিময়ে আল্লাহ যে পানি পান করাইল তাকে রোজার পুরা সওয়াব দিবে, জাহান্নাম থেকে মুক্ত দিবে, জান্নাত তার হাতে লেখা দিয়া দিবে। বলেন দুনিয়ার কোনো ধর্ম এই কথা বলতে পারবে? বানায়া বলতে পারবে, ধর্মের কিতাব দেখায় বলতে পারবে না। আমরা দুই চারটা কিতাব পড়ছি বিভিন্ন ধর্মের, মেন মেন বুক পড়া দেখছি, বানায়া বলতে পারবে কিন্তু কিতাব খুলা বলতে পারবে না। আর আমরা হাদিস খুলা বলে দিতে পারবো, আল্লাহ রসুল বলছে। ইসলাম তো ওই ধর্ম ছিল, ইসলাম ওই ধর্ম ছিল, মুসলমান ওই ব্যক্তি ছিল যে যাকে দেখলে আল্লাহ স্মরণ হইত, আল্লাহর পরিচয় পাওয়া যেত। আর একটা বললে মনে হয় হুজুর রোষ হইতে পারবে না, মানবে না আমার কথা, যাতে দেখলে ডাইরেক্ট তার ভিতরে আল্লাহ দেখা যেত, আল্লাহ। যদি কয় এটা কোত্থেকে বললেন, তো আল্লাহ কেন কোরআনে বলল আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তাকাবি ওদিকে আমাকে দেখবি। তো মুসলমানকে দেখা ও ভিতরে আল্লাহ দেখতো, যেটার ভিতরে আল্লাহ বয়ে রয়েছে ওই যে দেখা যায়। মুসলমান তো ও ছিল, ইসলাম তো ওই প্রাসাদ ছিল, কিন্তু আজকে আফসোস, দুনিয়ার সবচেয়ে বেশি আঙ্গুল মুসলমানের উপরে। আমার আসল কথায় চলে আসছি, দুই কারণে এটা, আর তৃতীয় কোনো কারণ নাই।
কথা কিন্তু লম্বা হবে না, আটটার ভিতরে শেষ হয়ে যাবে। দুই কারণে শুনবো, দুইটা কারণ। কোন কবি লিখছিলেন, বড় সুন্দর লিখছিলেন, যদিও কথাটা উর্দুতে, ইস ঘর কো আগ লাগি হ্যায় ইস ঘর কে চিরাগ সে, প্রত্যেক ঘরেই আগুন লাগে ওই ঘরের আগুন দিয়ে, ঠিক না? আপনি যদি বলবেন বিদ্যুৎ সার্কিটের থেকে আগুন লাগছে, তো বিদ্যুতের সার্কিট তো আপনার ঘরেই ছিল না, আরেক ঘরের টায়া লাগাই দিয়া ভেঙে গেছে, আমার ঘরের বিদ্যুতের কারণেই তো লাগছে। আমাদেরও দুরবস্থা আমাদের কারণে, অন্যের কারণে না। যদিও আমরা আঙ্গুল উঠাই অন্যের কারণে, যেমন শয়তানও মাঝে মাঝে বলে, একদিন তো দোজোগে চিৎকার দিয়া বলবে, শয়তানও কিন্তু একটা সম্মেলন করবে দোজোগে। কোরআনে আছে দোজোগবাসীদেরকে নিয়ে শয়তান একটা সম্মেলন করবে, আর কোরা বলবে ইন্নি দাউতুকুম ফাস্তাজাবতুম ফালুমু আনফুসাকুম ফালা তালুমুনি মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া। তো একটা সম্মেলন তো করবে। আজকেও শয়তান বলে মাঝে মাঝে, যদিও আমরা শুনি না, শয়তান বলে, জুরুম তো খোদ করে লানত করে শয়তা পর, সব তো তোরাই করস, খামাখা আমার উপরে আঙ্গুল উঠাস কেন? তোরাই তো আমারে ফেল মেরা দিছস, এখন তার আমার কিছু করতে হয় না, মোটামুটি এমন শয়তান হইছস, এখন আমিও মাঝে মাঝে লজ্জা পাই যে আমি তো এতগুলা করতে কই নাই। হ্যাঁ, কোরআনে আছে, আমি কোরআন দিতেছি। কোরআন বলে শয়তান কাউকে খোঁচা মারে, ও এক খোঁচা এমন লাভ দেয়, তো শয়তান বলে ইন্নি বারি উম মিনকা ইন্নি আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি তো এত জোরে লাভ দিতে কই নাই, আমি তোর কাছ থেকে দূরে, আমি তোর পক্ষে না। তা আমরা যতই মানুষের উপরে আঙ্গুল উঠাই, কিন্তু দোষ আমাদের, দোষ কি? অথচ মুসলমান ছিল, যাকে দেখলে আল্লাহ চিনা যেত, আল্লাহর পরিচয় পাওয়া যেত, যার ভিতরে আল্লাহ দেখা যেত, আল্লাহর সন্ধান যার ভিতরে পাওয়া যেত, আল্লাহ স্মরণে আসত, আল্লাহ স্মরণে আসত, আল্লাহ স্মরণ। আমার বললে আবার অহংকারী বইলা ফেলেন কিনা, যে বড় অহংকারের কথা বলতেছেন, আমরা দুনিয়া ঘুরা দেখছি, আসলে তো ভিতরে কিছু নাই এটাই সত্য, কিন্তু আমাদের পোশাক আশাক দেখ, দুনিয়ার বহুত মানুষ বহুত সময় বহুত প্রশংসার শব্দ বলছে, মনে উঠলো এই জন্য বলতেছি। 2008-এর কথা, আমার একসাথে 25 দেশের সফর চলতেছিল, এন্টার ইউরোপ। তো আমি স্পেনে ছিলাম, জামাত ছিল আমাদের সাথে, হাজি আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথে সফর চলতেছিল। তো স্পেনে কোনো এক জায়গায় একটা ঘাঁটি আছে, যেটাকে আমরা আরবিতে বলি জাবালে তারেক বিন জিয়াদ, যেই পাহাড়ের উপর দিয়ে তারেক বিন জিয়াদ স্পেনে ঢুকছিলেন, যেটাকে আলজাবরা বলে, ওইখান দিয়ে সমস্ত জাহাজগুলা ঢুইকা একবারে ইসরায়েল পর্যন্ত যায়, এই সমুদ্র এইখান দিয়ে ঢুকতে হয় ইউরোপ থেকে আমেরিকা থেকে, ওটাকে আলজাবরা বলে। তো আমরা ঢুকতেছিলাম, শিপের থেকে নামার পরে আমাদের পাসপোর্ট নিয়ে গেছে পুলিশে, কয়েকদিন আগে একটা অঘটন ঘটে গেছিল স্পেনে, তো আমাদের পাসপোর্ট সবার নিয়ে নিছে, আমরা যার যার মতে আমলে ছিলাম। তো ঘন্টাখানিক পরে ওইখানের মেইন পুলিশ অফিসার আইসা একজনকে পাসপোর্ট, প্রথম পাসপোর্টটা আমার ছিল, আমাকে দিতে ছিল আর হাসতে ছিল আর বলতে ছিল, তুমি চিন্তিত তো না? আমি বললাম যে নো, আমি চিন্তিত হব কেন? হাইসা দিয়া বলতেছে ইউ আর মেসেঞ্জার অফ গড, তোমরা তো আল্লাহর রসুল, তোমাদের পাসপোর্ট কে আটকায় রাখে?
যদিও সে তো জানে না রসুল কাকে বলে, সে জানে মেসেঞ্জার মানে রসুল। তোমরা আল্লাহর রসুলের মেসেঞ্জার, আমরা তাবলিগের কাজে আসছি, তো সে ডাইরেক্ট মেরা দিছে, ইউ আর মেসেঞ্জার অফ গড, তুমি তো আল্লাহর মেসেঞ্জার, তোমার পাসপোর্টকে আটকে রাখে। এরকম প্রশংসার শব্দ দুনিয়াতে হাজারো বার শুনছি। শুধু এই রূপরেখার কারণে, কসম খোদার রূপটা ছাড়া আর কিচ্ছু নাই ভিতরে, আমি তো আমাকে চিনি না, শুধু রূপটাই আছে রূপের কারণে। যদি বাস্তব থাকতো তাহলে কি হইতো? কিন্তু আজকে মুসলমানের উপরই আঙ্গুল সবচেয়ে বেশি। আমি আসল কথায় চলে আসছি, কারণ মাত্র দুইটা। কয়টা? দুই কারণে মুসলমান, একটা তো করছে বটে কিন্তু আরেকটা করে নাই। একটা করছে, দুনিয়ায় বসবাসের জন্য পরিবেশ করা দরকার, এই পরিবেশ তো মুসলমান করছেন, দুনিয়ার সাথে পাল্লা দিয়ে এই পরিবেশ তো করছেন, ভালো মতে বুঝেন, কিন্তু বসবাসের উপযোগী দুনিয়ার সাথে পাল্লা দিয়ে এই পরিবেশ তো করছি না করতেছি না করছি এবং করতেছি না হ্যাঁ হ্যাঁ নইলে আপনাকে রূপগঞ্জের অর্ধেকের বেশি বরাট হইল কেমনে, ঠিক না? বসবাসের জন্যই তো পরিবেশ করতেছি, ঠিক না? না মনে হয় বোঝেন নাই, কেউ আবার রাগ হয়ে গেলেন নাকি? রাগ হয়ে গেলেন? আজ থেকে 50 বছর আগের রূপগঞ্জের চিত্র কি ছিল? অরিজিনাল বাসিন্দারা বলতে পারবো এখানে চিত্র কি ছিল, বর্ষার চিত্র কি আর নন বর্ষার চিত্র কি, ঠিক না? দুটোই তো চিত্র হইতো, 6 মাস এক চিত্র, 6 মাস আরেক চিত্র, ঠিক না? হ্যাঁ, এখন তো রূপগঞ্জের রূপই পাল্টায় গেছে, ঠিক না? হ্যাঁ, আসলে রূপ এখন বাহির হইতেছে, এতদিন মাটির নিচে ছিল, এখন রূপগঞ্জের রূপ ফুটা উপরে বাহির হইছে। তো মুসলমান তো বসবাসের পরিবেশকে বানাইল, পাল্লা দিয়া বানাইল। আমার কথাটা ভালো মতে বোঝেন, আমরা কিন্তু পাল্লা দিয়া বসবাসের পরিবেশ বানাইতেছি, একশে এক ঘর সুন্দর, একশে এক ফার্নিচার সুন্দর, একশে এক আসবাবপত্র সুন্দর, একশে এক কোয়ালিটি ভাই কাপড় চোপড় খাওয়া লওয়া। কোন গ্রাম আছে যেই গ্রামে ফাস্টফুড না পাওয়া যায়? কোন গ্রাম আছে যেই গ্রামে চাইনিজ না পাওয়া যায়? কোন গ্রাম আছে যেখানে দামি সামি জিনিস না পাওয়া যায়? সব পাওয়া যাইতেছে, ঠিক না? সব মিলতেছে, সব পাওয়া যাইতেছে, সব মিলতেছে, সব পাওয়া যাইতেছে, এটা তো পাল্লা দিয়া করতেছি। কিন্তু আফসোস, মুসলমান আরেকটা জিনিস করেন নাই। বলতেছি, যদি আরেকটা জিনিস করত, আমি এই পরিবেশের বিরুদ্ধে না, আপনি ভাববেন যে আমি বুঝি পরিবেশের বিরুদ্ধে বলবো, না না না, মুসলমান থাকার জন্য বসবাসের পরিবেশ তো পাল্লা দিয়ে বানাইতেছে, এতে কোনো নিষিদ্ধ না, সম্পদ দিছে অর্থ দিছে বানাইতে পারে, কিন্তু আরেকটা পরিবেশ মুসলমানের করা দরকার ছিল। আজকে ওই পরিবেশ না থাকার কারণে, হ্যাঁ, যাদেরকে দেখা দুনিয়া আল্লাহ চিনত, আল্লাহ যাদেরকে দেখা দুনিয়া আল্লাহ, ঢুকতে থাকত কর্ম দেখা কর্ম, যাদের ছোট ছোট কর্ম দেখা ছোট ছোট কর্ম কি। একটা কাহিনী মনে উঠলো, এই জন্য বলতেছি, আগে আমাদের দেশে রেস কোর্স ছিল, ঘোড়ার দৌড় হইতো,
কোথায় হইতো এটা জানেন? ময়দানটা কোনটা? রবনা পার্কের অপোজিটে যেটা, ওটা ছিল রেসকোর্স ময়দান, সরোয়ারদি। ওইখানে উনি বন্ধ করছে এটা। আগের যুগে ঘোড়া দৌড় হইতো, তো মিশর যখন স্বাধীন হয় তো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতি ছিলেন, তো ঘোড়ার দৌড় চলতেছিল। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র স্বাধীন হয়েছে, নতুন নতুন স্বাধীন হলে তো কিছু এলোমেলো থাকেই, ঠিক না? যারা স্বাধীন করে এদের ভিতরও বাপ থাকে, যারা পরস্থ হয় ওদের মধ্যেও একটা ভয় থাকে, ঠিক না? তো মাত্র কয়েকদিন স্বাধীন হয়েছে, তো গোড় দৌড় চলতেছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে এই ঘোর দৌড়ে, ঘোড়ার দৌড়ের ভিতরে অংশ নিছে। তো এক ইহুদির ঘোড়া ওনার ঘোড়ার আগে দিয়া যাইতেছিল। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইহুদির পিঠে ছড়ি দিয়া একটা আঘাত করে দিছে। ঘোড়া দৌড়ানোর লেগে একটা ছড়ি থাকে না, লাঠির মাথায় একটা সুতা বাঁধার মতো একটা গুঠলিয়ালা, ওটা দিয়ে পিঠে টাচ করে দিছে যে কালকে স্বাধীন হলো, আমি গভর্নরের ছেলে, সেনাপ্রধানের ছেলে, তুই নাচি না আমার ঘোড়ার পাশ দিয়ে এইভাবে দৌড়ে যাইতেছস, একটু সমীহা করার তো দরকার ছিল তোর। ইহুদির এই আচরণ ভালো লাগে না, ও সিধা মদিনায় আসছে। আয়েশা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে অভিযোগ করে দিছে যে আমিও তো একজন প্রতিযোগী ছিলাম, প্রতিযোগী, সেও প্রতিযোগী, আমিও প্রতিযোগী, প্রতিযোগী প্রতিযোগীর প্রতিযোগিতার ভিতরে আমাকে বেজ্জত করা ঠিক হয় নাই, আমি এটার বিচার চাই, আমি এটার বিচার চাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লেখছেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে তুমিও আসবা, ছেলেকেও নিয়ে আসবা। তো চিঠি পায়া উনি বুঝাতেছেন যে কাহিনী মনে হয় কিছু ঘটা গেছেন, নাইলে এরকম ডাকা কেন ডাকবে। তো আয়েশা যখন দরবারে ঢুকতেছেন উনি চিনে নাই, ছেলে চিনা ফেলছে, এটা তো ওই ইহুদি দাঁড়ায় আছে, মনে হয় এই কিছু অভিযোগ করে দিছেন। তো ঢুকার পরে বলছে ইহুদিকে, বলো তোমার অভিযোগ কি? তো অভিযোগ বলার পরে সিদ্ধান্ত শুনাইতেছেন, অদরিবহু কামা দরাবাকা, তোরে যেরকম মারছে এরকম মার, দরবারের মধ্যে মার। অকসুলহু কামা খাজালাকা, তোরে যেরকম বেইজ্জত করছে মদিনাবাসী সব সামনে, কারণ ওইখানে তো দরবার মানে মসজিদে নববীর বারিন্দায় হতো, পুরা মদিনা জমা, যেরকম বেইজ্জত করছে এরকম কর। তো ইহুদি মুসকি হাসি দিয়া বলতেছে, না মারব না, বেইজ্জত করব, আমার দেখার বিষয় ছিল, শুনতাম মুসলমানদের আমিরুল মুমিনিন বড় ন্যায়প্রায়ণ, এত ক্ষুদ্র বিষয় নিয়ে এরকম ইনসাফ করবে এটা আমার ধারণাই ছিল না, হাতটা বাড়ান মুসলমান হই। কত ক্ষুদ্র জিনিস তাকে মুসলমানে ঢুকায় দিছে, আজকে আমাদের উপরে আঙ্গুল উঠে, সারা দুনিয়া মুসলমানের উপরে আঙ্গুল উঠায়, অথচ আমরা ওদের সাথে প্রতিযোগিতা লাগায়া, যুবক তোমার পায়ে হাত রাখি, তুমি ওদের সাথে প্রতিযোগিতা লাগায়া চুল পর্যন্ত কাটো ওদের স্টাইলে, ঠিক না? কাপড় পর্যন্ত পড়ো ওদের স্টাইলে, ঠিক না? বিয়ে শাদি সব ওদের স্টাইলে, ঠিক না? তারপরে তো আমাদের উপরে আঙ্গুল সারাদিন উঠায় না, উঠায় না বলেন? কেন উঠায়? এক যুবক তো নেটে না দেখা চুল কাটে না, সব যুবক তো নেটে দেখা চুল কাটে, সব মেয়েরা তো নেটে দেখা সাজগোজ করে, সব মেয়েরাই তো হাতের মেহেন্দি পর্যন্ত নেটে ডিজাইন দেখা লাগায়, পোশাক পর্যন্ত চয়েস করে নিজের নেটে দেখা, সব কিছু তো এখন নেটের মাধ্যমে হইতেছে,
ওদের সাজে তোমরা 24 ঘন্টা সাজলাম, তারপর তো বলতে পারতো তোরা যখন আমাদের রূপে রূপান্তরিত হয়ে গেছ তোদের উপরে আঙ্গুল উঠাবো না। আঙ্গুল তো উঠায় উঠাই সুযোগ পাইলে বোলডোজার দিয়া সাইজ করা যায়, ঠিক না? সত্য তো। আজকে আমরা বসবাসে তো ওদের সাথে প্রতিযোগিতা করতেছি, পোশাক আশাকে করতেছি, রূপ দেখায় করতেছি, আমি এটা নিয়ে বিরোধিতা দেখাইতেছি না, কিন্তু হ্যাঁ শুধু বসবাস উপযোগী বানাইলে মুসলমানদের যথেষ্ট ছিল না, আরো একটা করণীয় ছিল। আরো একটা করণীয় যদি মুসলমান করত তাহলে বসবাসের পরিবেশ মুসলমানদেরকে কোনো ক্ষতি করত না। আরেকটা পরিবেশ যদি মুসলমান করত, আফসোস না আমি বুঝাইতে পারলাম না, আমি বুঝাইতে পারলাম না, বুঝতে পারলাম না, বুঝাইতে পারলাম, আসলে সব দোষ আমারই, আমারই দোষ, আমি বুঝাইতেও পারি না, বুঝিও না। আরেকটা পরিবেশ যদি মুসলমান করত সেটা হলো বসবাস উপযোগী পরিবেশের সাথে সাথে যদি মুসলমান নিজের পরিবেশটাকে দিনই পরিবেশে রূপান্তরিত করত, দিনই পরিবেশে, দিনই পরিবেশে। চ্যালেঞ্জ আমার সাথে বাংলাদেশের 18 কোটি মানুষের চ্যালেঞ্জ, আমার টুপি সারা দুনিয়ায় যত প্রশংসা কুড়াইছে এই টুপি চ্যালেঞ্জ কেউ আমাকে দেখাইতে পারবে না যে ওর কোনো পোশাক দুনিয়াতে একটা প্রশংসা কুড়ায় আনছে। চ্যালেঞ্জ, আমি মসজিদে বসা বলতেছি, খোলা চ্যালেঞ্জ। আমি 99 দেশ ঘুরা শুধু টুপির যত প্রশংসা কুড়ায় আনছি, টুপির জন্য অনেক এয়ারপোর্টে টুপি খুলতে বলে চেকিং এর সময়, আমার এই টুপি যত প্রশংসা কুড়াইছে, প্রশংসা পোশাক তো কুড়াইছেই কুড়াইছে। চ্যালেঞ্জ, কারো সাফারি আর 100 বাঘ না 1 লাখের 1 বাঘ পারছে কিনা কুড়াইতে, যে 30 লক্ষ টাকা দিয়ে জুতা পড়ে ওর জুতোও কোনোদিন প্রশংসা কুড়াইতে পারে না, ওটা তো পায়ে থাকে, লক্ষ টাকার কোটি টাকার হলি কি আসে, পায়ে থাকে কি না মাথায় থাকে? আচ্ছা যদি মাথায় দিল কইলো এটার দাম 30 লাখ টাকা মাথায় দিছি এই জন্য, তো সারা দুনিয়া বলবে পাবনা লয়া যাও, বাপ চক্কর ভালো না, কি করবো পাবনা লয়া যাও, বাপ চক্কর ভালো না। এখন হয়তো একটু ঢিলা হয়েছে, কয়েকদিন পরে পুলাটাই ঢিলা হয়ে যাব গা, হ্যাঁ তুমি রে দোস্ত। শেষ কথার জায়গার দিকে চলে আসছি আমি, আমরা পরিবেশ বসবাসের জন্য তো গড়ছি বটে, কিন্তু আরেকটা পরিবেশ যে মুসলমানের জন্য দরকার ছিল সেটা হলো দিনই পরিবেশ। কি ওই পরিবেশ করি না, আমাদের উচিত ছিল বসবার যোগ্য পরিবেশের সাথে সাথে এজ এ মুসলিম, আমি মুসলমান হিসাবে আমার দিনই পরিবেশ বানানো দরকার ছিল, তাইলে আমার কথাটা সত্য হইতো যে কোন মুসলমানকে দেখা কেউ আঙ্গুল উঠাইত না, মুসলিম পরিবেশ দেখা মানুষ ঢুকার জন্য থাকার জন্য পাগল হয়ে যেত, পাগল, যে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর পরিবেশ। আমার মনে আছে 2018-র কথাই বলতেছি, আমরা ফজর পোড়া ফ্রান্সে ইটালি যেতেছিলাম বাই রোড, তো আমরা ফরজ পড়ছি, ফজর পড়ছি হাইওয়েতে, ওইখানে হাইওয়েতে বড় বড় রেস্ট এরিয়া আছে, রেস্ট এরিয়া, বাথরুম টাথরুম সব কিছু আছে, ইচ্ছা করলে গোসল করতে পারবেন, ঘুমাইতে পারবেন, বিশাল বিশাল রেস্ট এরিয়া।
আমরা রেস্ট এরিয়ায় ফজর পড়ছি, আমাদের সফর অনেক লম্বা, কেননা 36 দিনে 25 দেশ কাভার করতে হবে। এবার বোঝেন কিরকম টাইট সফর। আমরা ফজরের পরেই নাস্তায় বসে গেছি, গাড়ির বহর ছিল আমাদের সাথে, তো দস্তরখান লাগছে, চাটাই লাগছে, এর ভিতরে দস্তরখান লাগছে, নাস্তা সে রেডি করা হয়েছে। এক ফ্যামিলি তিনটা বাচ্চা নিয়ে ওরও রেস্ট এরিয়া ঢুকছে। আমাদের অবস্থা তো একরকম, টুপি দাড়ি জুব্বা সুব্বা পাগড়ি সাগরি, ঠিক না? এটাতে তো ওরা সবসময় দেখতে অভ্যস্ত না। যাক, রেস্ট এরিয়া ঢুকছে, ওরা ওদের কাজ ছাড়ছে। এখন দস্তরখানে যখন খানা লাগছে, বাচ্চা তো বাচ্চাই হয়, ঠিক না? হ্যাঁ, বাচ্চা দেইকা দুই মা বাবারে ছাইরা তিনো জন আয়া বাইঙ্গা ভিতরে ঢুইকা, আমরা শুধু দেখতেছি আর হাসতেছি। বাচ্চা তো, বাচ্চাকে তো কিছু বলা যায় না, আর বলো ঠিক না, বলো বাচ্চা দস্তরখানের ভিতরে ঢুইকা, এটা লইতেছে, ওইটা ফালাইতেছে, ওইটা খাইতেছে, ওইটা রাখতেছে, আর আমরা বসে বসে দেখতেছি, আর দুই মা বাবা লাড্ডু হয়ে গেছে দেখা। যারে এরা কারা? এই ফেরেশতা কোত্থেকে আসলো? আমাদের দেশে তো এই পরিবেশ নাই। আর বাচ্চারা এরকম করবে, কেউ কিছু বলবে না, এরা তো আরো উৎসাহিত বাচ্চাদেরকে নিয়ে। হ্যাঁ, ওরা মন মতো আধা ঘন্টা এটারে লারা চারা গাইটা গুইটা সাইটা শুইটা শেষ করে ফেলছে। তারপরে মা বাবা আসছে, আইসা ছেলেদেরকে ডাকছে, এখন ছেলেরা এটা উঠায় ওইটা উঠায়, আমরা কিচ্ছু বলি, দেখতেছি আর মুসকি মুসকি হাসতেছি, আমাদেরকে ভালো লাগতেছে। অরিজিনাল ফ্রান্সিসি, ঠিক না? সাদা বাচ্চা তো, আরো তো বাচ্চা বাচ্চাই। আমাদের মনে হইতেছিল দস্তরখানের ভিতরে মনে হয় ফেরেশতা খেলতেছে, মাসুম বাচ্চা, নিষ্পাপ বাচ্চা। তোরা যা পারছে উঠাইছে, এখন মা বাবার লয়ে গাড়ির দিকে চলছে। তোরা জিজ্ঞেস করলো তোমরা কারা? তো দুবাসীতে পরিচয় হইলো, আমরা বললাম তোমরাও বসো, আমাদের সাথে নাস্তা করো। যাক, ছেলেরা যা নিয়ে গেছে নিয়ে গেছে, কিন্তু অদূর ভবিষ্যতে কি ঘটছে এটা জানি না। কিন্তু এই যে এক দৃশ্য ওরা দেখছে, আমার বিশ্বাস মনে হয় ওরা কখনো না কখনো মুসলমান মনে হয় এতদিনে হয়েও গেছে। আমরা ওদের যা অবস্থা দেখতেছিলাম, যে স্বামী স্ত্রী দুইজন লজ্জায় কুটা কুটা হয়ে গেছে, একদিকে লজ্জা একদিকে কি খুশি, না না খুশি, আমাদের বাচ্চাদেরকে এরা এত আপ্যায়ন করলো, আমরাও তো এরকম কখনো করি না। আসলে তো ইসলামের চিত্র এটাই ছিল, ইসলামের চিত্র, ইসলামের পরিবেশ এটাই ছিল, পরিবেশ এটাই ছিল। এটা বুঝাইতেছিলাম এই জন্য, একটা ছোট হাদিস মনে উঠছে এই জন্য বলি। আল্লাহ রসুল বলছে, তরকারি যখন পাকাও তাহলে ঝোল বেশি দিও। তো বলছি ইয়া রসুলাল্লাহ কেন? প্রতিবেশীর ঘরে যেন দিতে পারো। আচ্ছা মনে করেন আপনাদের এটা কয় নম্বর ওয়ার্ড? কতগুলা ফ্যামিলি থাকে? সাড়ে 300 ফ্যামিলি। এখন যদি 350 ফ্যামিলি প্রত্যেক ঘরে প্রত্যেকে দুই টাইম যদি তরকারি পাঠাইতো, তো প্রত্যেক ঘরওয়ালারা কয় আইটেম খাইতো? কত খাইতে পারতেন? খাইতেন না দেখতেন? আর এই পরিবেশটা যে দেখতো সে কি বলতো? বলেন কি বলতো? আরে কি ওইটা করার চেষ্টা করতো না, সে আত্মহারা হয়ে যেত, যে এটা কেমন, 350 পরিবার কেউ কাউকে ছাড়া খায় না, এটা তো মনে হয় গিনিস বুকে উঠতো। সারা দুনিয়া দেখতে আসতো, এটা আবার কেমন ওয়ার্ড? 350 পরিবার, 350 পরিবারকে দুই বেলা তরকারি পাঠায়,
একজন আরেকজনকে না দিয়া শিক্ষাকার আল্লাহর রসুলের। এটা হলো পরিবেশ, এটা হলো কি, এটা হলো কি, এটা হলো পরিবেশ। পরিবেশ বানায় দিছে। মেরে দোস্ত আমার কথা মানেন, আমরা বসবাসের জন্য তো পরিবেশ করছি, রাস্তা করছি, কাঠ করছি, বাড়ি করছি, ঘর করছি, সব কিছু করছি, কিন্তু সবচেয়ে বড় যে পরিবেশটা আমাদের করা দরকার সেটা হলো দিনই পরিবেশ করা দরকার। এটা আল্লাহ কইরা দিবে না, এটা আমাদের কইরা নিতে হবে নিজেদের মেহনতের মাধ্যমে। আমি আপনাদের কাছে দরখাস্ত রাখি, 350 ফ্যামিলি নিয়ে একটা ওয়ার্ড, আপনারা যদি ইচ্ছা করেন, মুরব্বীরা যদি ইচ্ছা করে যে আমরা আমাদের পরিবেশটাকে বানায়া আমরা একটা মডেল তৈরি করে দুনিয়াকে দেখায় দিব, তাহলে এটা সম্ভব যে আমরা একটা দিনদার পরিবেশ বানাব। একটা উদাহরণ দেই, একটাই যদি আপনারা করতে পারেন যে আমাদের এই 350 পরিবারে কোনো বেনমাজি থাকবে না, কি থাকবে না, কোনো বেনমাজি, ফজরে কোনো ব্যক্তি ঘরে নামাজ পড়বে না, কি জুমার দিন তো মসজিদ আপনারাই বলেন না, আকাশ থেকে ফেরেশতা আসে, জুমার দিন মসজিদ বড়ে না, বড়ে না, বাহিরে সামিয়ানার নিচে লোক হয় না, হয় না, দুতলাও বড়ে তো বড়ে না, বড়ে প্রত্যেকে বড়ে, লোক কি বিভিন্ন দেশের থেকে আসে না, এই 350 ফ্যামিলির লোক দিয়ে বড়ে। এতটুক তো আপনারা করতে পারেন পরিবেশ যে আমাদের এখানে কোনো বেনমাজি, ফজরে মসজিদ খালি। আমি তো বলি আয়ে আমার জাতি যদি দুই অক্ত নামাজ পড়ত, কয়ক্ত, ফজর আর আসর, ফজর আর 100% যদি পড়ত, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে দুই অক্ত নামাজ পড়লো সিদা জান্নাহ, ফজর আর আল্লাহর রাসূল বলেছে আমার উম্মত যদি জানতো ফজরে কি রাখা আছে, লাউ আতাউহু হাবওয়ান, বুখারীর রওয়ায়ত, বুখারী শরীফে, তো হামাগুড়ি দিয়ে মসজিদে আসতো, হামাগুড়ি দিয়ে। এতটুক পরিবেশ বানান, দিনদার পরিবেশ বানান,